নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নেই ভাবানোর জন্যে এখন যে বিষয় নিয়ে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন না যদি ভালো না লাগে ডিসলাইক করবেন কিন্তু শুধু শুধু চলে যাবেন না চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা নিউজ চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবার চোখ এখন একটাই জায়গা সেটা হচ্ছে বাবুল সুপ্রিয় কি করছেন বাবুল সুপ্রিয় কি করলেন বাবুল সুপ্রিয় কি বললেন তার বিরুদ্ধে কে কি বললো কে বলছে ঠিক বিজেপি তার কি প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে এবং তৃণমূল তার হয়ে কী বলছে বাবুল কি পাবে বাবুল কি পেল এই যেন সেই বাবুল একটা পেস্ট ছিল না সেই অ্যাডের মতো হয়ে গেছে যখন না চাই তো অ্যাড চলে আসার মতো যাই হোক সেই প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে কারণ রুদ্রবার আমার আপনজনরা প্রথমেই বলেছেন এই চ্যাপ্টারটা ক্লোজ করা দরকার আছে অনেক হয়ে গেছে এবার একটা যে গেছে তৃণমূলে গেছে তৃণমূলে কি কী করে বাংলার জন্য দেখার বিষয় আছে যাই হোক তিনি নিজের জন্য করবেন কি বাংলার জন্য করবেন সেই বিষয়ে না গিয়ে আসল কথায় আসি যখন সবার নজর রয়েছে বাবুল সুপ্রিয় দিকে তখন সারে কাজ করে চলেছেন এই রাজ্যে সিবিআই হ্যাঁ হাইকোর্টের নির্দেশে আদালতের নির্দেশে মানে উচ্চ আদালতের নির্দেশে সিবিআই কিন্তু পশ্চিমবঙ্গের বুকে খুব তৎপরতার সঙ্গে কাজ করছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একের পর এক একের পর এক রহস্য মানে মৃত্যু রহস্য যেগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে যেগুলোকে এফআইআর নেওয়া হয়নি সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সিবিআই বেশ তৎপর যার জন্য কিন্তু সিবিআই আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ছোট্ট করে একটা নিউজ বেরিয়েছিল বেরিয়ে সেটা গায়েব হয়ে গেছে যে নোদাকালী থানার ওসি যিনি আছেন এবং তার সঙ্গে আয়োজিনি যিনি ছিলেন ঘটনার দুজনকে কিন্তু তলব করেছিল একদম সিবিআই তলব করেছিল সিজিও কমপ্লেক্সে এবং সেখানে গিয়েছিলেন তারা সেখানে গেছেন এছাড়া অভিজিৎ সরকারকে মৃত্যু বলবো না নৃশংস খুন গলায় তার পেঁচিয়ে একটি ছেলেকে অমানবিকভাবে মেরে ফেলে এবং তার পোষা কুকুরগুলোকে যেগুলো কুকুরগুলোকে স্ট্রেড অং রাস্তার যে সমস্ত কুকুর যারা খেতে পেতো না যারা অসুস্থ হয়ে পড়তো তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করতো নিজের জায়গায় রেখে নিজের পয়সা দিয়ে করতো যে ছেলেটি সেই ছেলেটির কুকুরগুলোকে পর্যন্ত বাচ্চা দেওয়া কুকুরগুলোকে মানে বাচ্চা বাচ্চা কুকুর বাচ্চাগুলোকে নির্মমতার সঙ্গে নৃশংসতার সঙ্গে খুন করেছিল তৃণমূলের জল লাদা সেই ঘটনার পরে দু চারজনকে অ্যারেস্ট করেছিল এবং নারকেলডাঙ্গা থানার পুলিশ ব্যবস্থা সেভাবে নেয়নি সবাইকে নিয়ে টানাটানি করছে সিবিআই এবং এগারো জনকে এগারো জনের বিরুদ্ধে নোটিশ জারি করছে সিবিআই অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করবে অর্থাৎ এইভাবে কিন্তু সিবিআই পুরো তৎপর হয়ে তৎপরতার সঙ্গে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত খুন হয়েছিল এবং ধর্ষিতা মহিলা যে সমস্ত ছিলেন সেই সমস্ত বিষয়টা আদালতের নির্দেশে কিন্তু সিবিআই তৎপরতার সঙ্গে দেখছেন এবং মনে রাখবেন একের পর এক কিন্তু রহস্য উদ্ঘাটন হচ্ছে রহস্য উদ্ঘাটন নয় আমরা সবই জানতাম কি হয়েছে কিন্তু চেপে দেওয়া হয়েছিল সেই চেপে দেওয়া পর্দাগুলোকে তুলে দিচ্ছে একের পর এক সিবিআই এবং তার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন যোগ হচ্ছে যে সিবিআই ডেকে পাঠিয়েছে আইকোর মামলায় মানে আইকোর যে সংস্থা ছিল নিশ্চয়ই জানেন সেটা একটা চিটফান্ড সংস্থা টাকা পয়সা মানুষের কাছ থেকে তুলেছে এবং নিয়ে কেটে পড়েছে সেই সংস্থার আয়করের হয়ে কাজ করার জন্য মানে আয়করের কোনো বিজ্ঞাপনে যাওয়া বা কোনো কিছু ব্যাপারে মানুষ ভূইয়া মানে যিনি কংগ্রেসে ছিলেন যাকে আমরা দেখেছি ধুতি তুলে দৌড়েচ্ছেন কংগ্রেসে থাকা ছিল সবঙ্গে তিনি ধুতি তুলে মানে ধুতি ঘুটিয়ে দৌড়েছিলেন মাঠ দিয়ে সিপিএমের তাড়া খেয়ে তা তিনি আবার কংগ্রেস আর সিপিএম যখন দোস্তি হয়েছিল তখন তিনি আবার গলায় জড়িয়ে দিয়েছিলেন সিপিএমকে বর্তমানে তিনি কংগ্রেস সিপিএম দুটো দু দলের হাত থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলে রয়েছে। তা সেই তৃণমূলে থাকা মানুষ ভুইয়ার বিরুদ্ধেও সিবিআই ডেকে পাঠিয়েছেন এবং মানুষ ভুইয়া যাচ্ছেন সেখানে অর্থাৎ সিবিআই যদি দেখেন আপনি এই গোটা রাজ্যে কিন্তু তৎপর তার সঙ্গে তৎপরতার সঙ্গে কাজ করছে কিন্তু এনআইএ অর্থাৎ আপনারা যদি এবার খেয়াল করেন যে অর্জুন সিংয়ের বাড়িতে যে আক্রমণ দেখুন খাগড়াঘর রাখার বোমা বিস্ফোরণ যেটা হয়েছিল সে সময় আমরা জেনেছিলাম যে রাজ্য পুলিশ বলেছিল যে ওটা একটা গ্যাস সিলিন্ডার বাস্ট এবং সে সময় জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল রক্তাক্ত বডিগুলো যেখানে পড়েছিলো সেখান থেকে যে রক্তগুলো চাপচাপ রক্ত ছিল সেগুলো জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল এবং কলকাতা পুলিশ এই কলকাতা পুলিশ সরি বলছি বর্ধমানের পুলিশ সেখান থেকে বলেছিলো যে এই পুরো ব্যাপারটা মানে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছিল এটা হলো সামান্য ঘটনা গ্যাস বিস্ফোরণ হয়েছিল এবং তারপর সিআইডি তদন্ত ভুক্তভোগ হ্যান্থ্যান বলা হয়েছিল কিন্তু যেই মুহূর্তে এনআইএ যে তদন্ত তখন জানা গেল ওটা ছিল খাগড়াঘর বোমা বিস্ফোরণ কাণ্ড যেখানে জড়িত ছিল বাংলাদেশ থেকে আসা জামাতিরা মানে বুঝতে পারছেন কোন জায়গায় ছিল ঠিক এবারও কিন্তু সেভাবেই অর্জুন সিং এর বাড়ি থেকে পর পর বোমা মারা হয়েছে কখনো দেখা গেছে দরজায় সামনে দরজায় মারা গেছে কখনো দেখা গেছে পেছনের দরজায় মারা হচ্ছে অর্থাৎ বোমা মারা হচ্ছে মনে রাখবেন অর্জুন সিং এর ওপরে হামলা যারা করছে তারা কারা এবং এই বোমা মারা তো বোমা আসছে কথা থেকে এবং পুলিশের অংশ জড়িত কি জড়িত না মানে পুলিশ জানে কি জানে না এই সমস্ত কিছু কিন্তু ফুটিয়ে নাটিয়ে দেখা হচ্ছে এবং এনআইএ সেটা তিনি তদন্ত করছে এনআইএ দুজন এসছেন এবং তারাও তদন্ত করছেন মনে রাখবেন অর্জুন সিংয়ের রাইট হ্যান্ড যিনি ছিলেন মানে মনীষ শুক্লা যিনি একজন আইনজীবীও বটে তাকে খুন করা হয়েছিল একদম প্রকাশ্য রাস্তায় সন্ধ্যেবেলা সুট আউট করে গুলি করে মারা হয়েছিল এবং তারপর সেই খুনে ধরাও পড়েছে এবং সেই খুন অর্থাৎ এই যে লক্ষ্য মেরে দেওয়া এই লক্ষ্যটা কিন্তু অর্জুন এর ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে কারণ অর্জুন সিংকে মারার চেষ্টা বার হচ্ছে সেটা নিয়েও কিন্তু এনআইএ মুখ করছে অর্থাৎ এই রাজ্যে সিবিআই এবং এনআইএ দুটোই সেন্ট্রালের দুটোই সেন্ট্রাল ফোর্স দুটোই সেন্ট্রালের অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর থেকে আসা কেন্দ্রীয় সমস্ত কিছু তারাই একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছুকে বিশ্লেষণ করে দেখছে যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের মুখে কি হচ্ছে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের মুখে যে আক্রমণটা হয়েছিল ভোট পরবর্তী হিংসা যেটা নিয়ে উচ্চ আদালত কলকাতার উচ্চ আদালত সেও পর্যন্ত আদেশ দিয়েছেন কলকাতা উচ্চ আদালত আদেশ ছিল যে সিবিআই তদন্ত এবং সিট গঠন করা হয়েছে আপনারা সবাই জানেন যে সিবিআই এখানে তৎপর এবং তৎপরতার সঙ্গে খুঁজে বের করছে সমস্ত লোককে আর ওইদিকে এনআইএ খুঁজছে আসল কালপ্রেটকে কাজে পশ্চিমবঙ্গে যখন সমস্ত মিডিয়া একদিকে দেখাচ্ছে বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় তখন অজ্ঞাত সারে চুপির সারে কাজ হয়ে যাচ্ছে সিবিআই এবং এখানে এনআইএ এটাই ছিল এই মুহূর্তের বার্তা অর্থাৎ আপনারা জানুন এবার কি হচ্ছে অর্থাৎ যেটাকে চেপে দেওয়া হচ্ছে মানে সিবিআই তৎপরতার সঙ্গে যায় ধরছে এগুলো নামগুলো যাতে না আসে তার জন্য এখানকার মিডিয়া কিন্তু বেশ ফলাও করে বারংবার সেই বাবু সুপ্রিয়কে নিয়েই টানছে ফ্যানাতে 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 যাচ্ছে ব্যাটপারটা এমনই হয়ে যাচ্ছে যে লেবু চটকাতে চটকাতে তেঁতো হয়ে যায় এই মিডিয়া কিন্তু তেঁতো কেন তেঁতোর পরে আরও যদি কিছু হওয়ার হয় সেটাও শেষ পর্যন্ত করে ছাড়বে বাবুল সুপ্রিয়কে নিয়ে এবং দেখবেন এটা লাগাতার এখন দু তিন দিন চলবে যদি না এই আমাদের মতো কেউ আসল বিষয়গুলোকে তুলে নিয়ে আসে যেগুলো হচ্ছে মালদাতে অজানা জ্বরে শিশু মৃত্যু সেটাও চলছে সেই শিশু মৃত্যু থেকে শুরু করে সবই সবই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সেগুলোকে ধামা চাপা দেওয়া হচ্ছে অর্থাৎ সামনে নিয়ে আসা হচ্ছে শুধুমাত্র বাবুলচ সুপ্রিয় আড়ালে হয়ে যাচ্ছে সেই সমস্ত অত্যাচার অনাচার এবং যাকে খুঁজে বের করার তৎপরতা অর্থাৎ সিবিআই এনআইএ জাগুন জানুন জানানোর জন্যই রুদ্রবার্তা একটু আলাদা যার জন্য লেখা থাকে এ চ্যানেল উইথ ডিফারেন্স একটু আলাদা অন্যরকম আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা আপনি সবাইকে বলবেন কারণ আপনি ছাড়া আমার কেউ নেই কারণ আপনি আমার আপনজন আপনজনই পারবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা সবাইকে বলার জন্যে ব্যাস এটাই ছিল এখনকার বার্তা ভালো তখন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আগামীকাল সকালে পাবেন সকাল দশটার সময় তখন না ততক্ষণে যেন আসি এবং তখনই দেখা হবে ভালো থাকুন আসি নমস্কার বন্দে মাতরম ভারত মাতা জয় হোক জয় হিন্দ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ দেখুন রুদ্র বার্তা